আসুন 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 আসুন। নমস্কার, আমার নাম আপনারা হয়তো শুনে থাকবেন, আমার নাম ইন্সপেক্টর পূর্ণচন্দ্র লাহির। আগে হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেই কুখ্যাত মানুষ। গত ছমাস ধরে ক্যাটের নির্দেশে আমি আপনাদের ওয়াচ করছিলাম আর কি। বুঝতে পেরেছি। কাল রাতে তো আপনারা আলাদা আলাদা ছিলেন। হ্যাঁ, আমি আর উপেন লালবাজারেই ছিলাম। আর হেমবাবু আপনারা ছিলেন ফিনিক বাজার থানায়, তাই তো? সবই তো জানেন, তাহলে আর জিজ্ঞেস করছেন কেন? বলছি বলছি কেন, এই তার আগে বাইনবাবু, এই আপনি আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট রামসদয় মুখার্জির কাছে কাল যে জবানবন্দি দিয়েছিলেন সেটা একবার মিলিয়ে ডেকে একটু সই করে দিন। আমার দাদা কোথায়? উনিও লালবাজারেই আছে। বড় কর্তা, এ মানে অরবিন্দবাবু জবানবন্দি দিয়েছেন? এত ব্যস্ত হচ্ছেন কেন, সময় সবই জানতে পারবেন। আচ্ছা হেমবাবু, এই আপনাকে তো কাল আমাদের সাব ইন্সপেক্টর মৌলভী শামসুর আলম জেরা করেছিলেন, আপনি কথা বলতে অস্বীকার করেছেন কেন? কথা বলতে তো অস্বীকার করিনি, ওই জবানবন্দি দিতে করেছি। ওই একই হলো। এই আপনি কি মনে করেন আপনারা না বললে সবকিছু জানতে পারবো না? হ্যাঁ পারবেন, কিন্তু আমি কিছু বলবো না। শুনুন, এই মাত্র যে কাগজটা আমি বারিনবাবুর হাতে দিলাম সেটা ওনার জবানবন্দি। এই যে এই যে উল্লাসকর দত্তর জবানবন্দি, আরে এই যে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জবানবন্দি। তুমি জবানবন্দি দেবে না কেন হেমদা? দেব কেন? তুমি বুঝতে পারছো না, আমরা যদি সত্যিগুলো ওদের সামনে বলি তাহলে খবরের কাগজে সেগুলো বেরোবে, সারা দেশ কেন সারা দুনিয়া জেনে যাবে যে কত বড় বিপ্লবের উদ্যোগ আমরা কলকাতা বসে নিয়েছিলাম। ও, সেই জন্য তুমি মানিকতলার বাড়িতে ধরা পড়ার পরে দু হাত তুলে মাই মিশন ইজ ওভার বলে পুলিশকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই বোমা বানানোর জায়গাটাও দেখিয়ে দিলে? নিশ্চয়ই নিশ্চয়ই, ওরা দেখুক সরকার বুঝুক যে ওদের হাতে একমাত্র অস্ত্র নেই, অস্ত্র বানাতে আমরাও জানি, ওরা চোখ মেলে দেখুক যে বাংলার ঘরে ঘরে আজ ডিনামাইটের কারখানা ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, আর সেই ডিনামাইটের নাম কখনো আমাদের ভেতরে ঈর্ষা, কখনো কুৎসা, আবার কখনো হয় বারিনবাবু বারিনবাবু, আপনি আর হেমবাবু এই ঘরে কথা বলুন। হ্যাঁ এই চলুন ভাই, আমরা পাশের ঘরে যাই, পাশের ঘরে দাঁড়ান। বারিন আপনাদের বলেছে না যে ও আমার থেকেও স্বীকারোক্তি আদায় করে দেবে? এই আপনার বাবু, আপনি জানতে চাইছিলেন না অরবিন্দবাবু জবানবন্দি দিয়েছেন কিনা? জানিয়ে রাখি হ্যাঁ দিয়েছেন। কি কি বলেছেন উনি? যথাসময় জানবেন। শুনুন হেমবাবু, গতকাল ভোরে ওই আরেকজন মহিলা মিসেস কেনেডি মুজাফ্ফরপুর হাসপাতালে মারা গেছেন, আর পরশুটি ওয়াইনি রেল স্টেশনে রগে বন্দুক থেকে সুইসাইড করেছে প্রফুল্ল চাকি। আগে হ্যাঁ, ওই কুদিরামের বাচ্চাকেও আমরা ধরেছি, ওকে আমরা ফাঁসিতে ঝোলাবো। পুরো ব্যাপারটা এখন ভীষণ সেন্সিটিভ, বাংলা সরকার ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়েছে, ফলে কথা কিন্তু আপনাদের উল্টেই হবে। হ্যাঁ উল্টেই হবে। এই আপনার বাবু উপেন বাবু, এই চলুন 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 তুমি জবানবন্দি দেবে না কেন হেমদা? এবারে তুমি এই কথাগুলো আমাকে আর বলো না, তুমি জানো যে আমি আমার সর্বস্ব দিয়ে তোমায় অপছন্দ করি। আমিও তোমাকে করি তো। আরে কাজের জায়গাটা আলাদা, দেশের কাজ আর ব্যক্তিগত সম্পর্ককে গুলিয়ে ফেলো না হেমদা। ব্যক্তিগত সম্পর্ক না, ব্যক্তিগত আকাঙ্ক্ষা। কিসের আকাঙ্ক্ষা? নেতৃত্বের, অমরত্বের, ইতিহাস হয়ে ওঠার, কিসের নয়? তোমার নেই শেষ? না নেই নেই, আমি আমার কাজ করি, আমার বিশ্বাস অনুযায়ী ঠিক কাজ, আর সেটা ঠিক না ভুল তা ইতিহাস বিচার করে নেবে। তাই নাকি? তাহলে আমার নেতৃত্ব মেনে নিতে তোমার অসুবিধা কোথায় হতো? হতো না,
আমি তো দেশে ফিরে মেনে নিয়েছিলাম তোমার নেতৃত্ব, আমি বিশ্বাস করেছিলাম আর সবার থেকে তোমার অন্তত ওই উদ্যোগ নেওয়ার ক্ষমতা বেশি, কিন্তু কিন্তু কি তোমার মধ্যে নেতৃত্ব দেবার ক্ষমতা নেই মানে? তুমি আমাদের দূরস্থান, তুমি নিজের ছায়াকে পর্যন্ত বিশ্বাস করো না। হ্যাঁ তাই তাই, আর সেজন্যই আমি নেতা। ওই 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 ভক্তিবাদী অরবিন্দ ঘোষ নয়, নেকা আবেগের দীপো উল্লাসকর দত্ত নয়, কাজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া এসকেপিস্ট উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নয়, আর বিনয়ের ভান দেখানো আর ভেতরে ভেতরে অহংকারের টইটম্বুর হেমচন্দ্র দাস কানুনগো নয়, দেশের বিপ্লবের কাজে মুক্তির পথে একমাত্র যোগ্যতম নেতা বারীন্দ্র কুমার ঘোষ। আমি আমি আমার ব্যক্তিগত জীবন যেভাবে বাজিতে লাগিয়েছি, কে লাগিয়েছে সেভাবে আর বিশ্বাস বিশ্বাস করবে নেতা? আবার তার ক্যাডারদের বিশ্বাস করবে কি? নেতাকেই সবাই বিশ্বাস করবে, নেতৃত্বের ধর্মই হচ্ছে অবিশ্বাস করা, তাই না? সেই জন্য তুমি মানিকতলার বাড়িতে ওই হাওড়ার ডাকাতির পর প্রফুল্লর বিধবা স্ত্রীকে ওই সব কথা বলেছিলে? আমি যেদিন মেদিনীপুর থেকে সত্যেনের সঙ্গে ওই ক্ষুদিরামের বিষয়টা ঠিক করে কলকাতায় ফিরি, সেদিন তোমার মানিকতলার বাড়িতে গিয়েছিলাম বারিন, সন্ধে হয়ে গেছিল, বাগান পেরিয়ে তোমার ঘরে ঢুকতে যাব, হঠাৎ দালানের কাছে তুমি ভেতরে যাও, গিয়ে যুগান্তরের ফাইনাল প্রুফটা দেখে দাও, যাও এখনই। হ্যাঁ এখনই। তোমরা এটা বোঝো না যে যুগান্তর পত্রিকা তোমার এই সাহেব মারার মিহিপোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী, কাগজের শক্তি সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? হ্যাঁ, কিন্তু সেই শক্তি সত্যের পক্ষেও যেতে পারে আবার বিপক্ষেও যেতে পারে। একটা বোমাও তাই, পৃথিবীর যে কোনো শক্তিশালী জিনিসই তাই, শক্তি আর ক্ষমতা মাত্রেই সত্যের ধার ধারে না উল্লাস। সত্য বিষয়টাই হচ্ছে দুর্বলদের আত্মরক্ষার একটা কাল্পনিক আবরু। যাও, বড় বড় কথা না বলে ভেতরে যাও। উল্লাসকাল তোমাদের সঙ্গে হাওড়ার অ্যাকশনে ছিল। হ্যাঁ কেন? আমি বারবার বারণ করা সত্ত্বেও কেন তোমার সঙ্গে প্রতিটি অ্যাকশনে যায়? সে কথা আপনি উল্লাসবাবুকেই জিজ্ঞেস করুন, আমি তো ওকে যেতে বলি না। একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না তুমি। মিথ্যে? কোনটা মিথ্যে? জানো তুমি সেটা, কিন্তু সত্যি হচ্ছে এটাই, তুমি আর উল্লাস গভীর প্রণয় সম্পর্কে লিপ্ত। বারিন্দা, উল্লাসবাবু লীলাকে ভালোবাসেন। কিন্তু লীলা ওকে বাসে না, ওকে বাসো তুমি। শোনো, এগুলো আমি খুব ভালো বুঝি, এ ব্যাপারে আমার নাসারন্ধ্র শ্রীগালের মতোই দেখল। তাহলে আপনি শিয়াল হয়েই বাঁচুন, মানুষকে বোঝার চেষ্টা ছেড়ে দিন। আমিও মানুষ। ছাড়ুন আমাকে। তোমার মতো ছাড়ুন। আমার নাক শিয়ালের মতো হতে পারে, চোখ হায়নার মতো হতে পারে, ছাড়ুন, গতি বেজির মতো হতে পারে, ক্ষিপ্রতা চিতার মতো হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আমি মানুষ, পঞ্চেন্দ্রিয় গড়া আমার শরীর। এটা কি করছেন আপনি? হাত ছাড়ুন আমার। কল্পনা কল্পনা, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, সমস্ত মহিলারা এমনকি আমার সহোদরা সরোজিনী ওই উল্লাসকর দত্তকে পছন্দ করে। আমার 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 ভালো লাগে না, আমার হিংসা হয়, আমার 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 শরীরের ভেতরে, আমার 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 মাথার ভেতরে একটা 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 শঙ্খচূড় ঘোরে, আমার 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 ছপাল মারে, ছপাল, আমি নীল হয়ে যাই। কল্পনা কল্পনা কল্পনা, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, অন্তত একজন নারী আমাকে ভালোবাসুক। আপনি সম্পূর্ণ পাগল হয়ে গেছেন, বাঁচানোর আমার উল্লাসকর দত্তকে আমি পুলিশের কাছে চুকলি খেয়ে ধরিয়ে দেব, ওই ক্যাটের মুখে ওকে আমি ইঁদুরের মতো উপহার করে পাঠাবো। কিন্তু যেগুলো পরে ফাটে আর কোনো কাজে লাগে না,
নিজেই একটা সাক্ষাৎ বোমা, মানব বোমা। তোর করে নিজেকে উড়িয়ে অন্যকে খতম করে দিতে পারি আমি। বারিন ঘোষ কোন নেতার নাম নয় কল্পনা, ওটি একটি প্রবণতা। আমাদের সকলের মধ্যে একটি করে বারিন ঘোষ আছে, কে কোন পরিস্থিতিতে পড়ে সেটাকে বাইরে বের করে আনছে সেটাই দেখা। তাও আপনারা ওকে কিছু বলবেন না, এত ভয় পান ওকে। ভয় নয় কল্পনা, ব্রিটিশের হাতে মরতে যেখানে ভয় পাই না সেখানে কে বারিন ঘোষ তা নয়। তবে ভালোবাসি, বারিন্দাই তো আমাকে এই দলে ডেকে এনেছে, ওর মধ্যে একটা ভীষণ নেগেটিভ ভাইব্রেশন আছে, সেটা যেমন ঠিক তেমন একটা প্যাশনও আছে, আর সেটাই ওর চুম্বক। তাই দিয়ে ও আমাদের মতো লোহাদের নিজের দিকে টানে, অপছন্দ করি ওকে কিন্তু কিন্তু ভালোবাসি বেশি। নানা লোকটা বলছে দরকারে ওর সাথীকে পর্যন্ত পুলিশের কাছে ধরিয়ে দিতে পারে। কি ভয়ানক, কি ভয়ানক, একে লিডার বলে। আচ্ছা উল্লাস বাবু, ক্যাট কে? ক্যাট কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার চার্লস অগাস্টাস টেগট। কুচ্ছা করছো তুমি তোমার লিডারের বিরুদ্ধে, মিথ্যাবাদী অপরচুনিস্ট। নিজের স্বার্থে এক ইঞ্চি ঘা লাগলে অন্যের নামে কুচ্ছা করো, নেতৃত্ব লোভে। আমরা কেউ দাদার দয়ায় দাদার ভাবমূর্তি কাজে লাগিয়ে রাজনীতিতে আসেনি বারিন, ওই কৌলীন্য প্রথায় বিশ্বাস করি না। তাই ওই কুচ্ছা করার কাজটা তোমার মতন কুলীন এবং হা ঘরেদের মানায়। আমরা অতি সাধারণ ছা পোষা লোক, তুমি জবানবন্দি দেবে কি দেবে না? দেব না, দেব না। কোন যথার্থ বিপ্লবী কোনদিন কোন পুলিশের কাছে জবানবন্দি এজাহার মুচলেখা কিচ্ছু দিতে পারে না, আমি বিশ্বাসই করি না। বিশ্বাস কে কিছু ঠিক করলে? বুঝেছি। আচ্ছা একটা কথা বলুন তো, আমাদের কাছে খবর আছে আপনারা স্কোয়াডে একজন মহিলা ছিলেন, তাকে আমরা পাচ্ছি না, সে প্রায় কর্পূরের মতন উঠা হয়ে গেছেন, এই মহিলা কে? আপনারা কেউ কিছু না বললেও আমাদের কিচ্ছু যায় আসে না, শুনে রাখুন, আপনাদের অনেকে ধরা পড়েছে, আরো পড়বে। ইতিমধ্যেই একজন রাজ সাক্ষী হতে রাজি হয়ে গিয়েছেন। আলিপুর কোর্টে বার্লিন এজলাসে আপনাদের কেসটা উঠছে, দিন আপনারা জেসিতেই থাকবেন। আর এর মধ্যে আপনারা আপনাদের উকিলও ঠিক করতে পারেন। শেষদার উকিল কে হচ্ছে? আমি কি করে বলবো, ওনাকে তো লালবাজারে একা একটা ঘরে রাখা হয়েছে, শৈলেন বোস বলে একজনকে ওনার ঘরে রাখা হয়েছিল, কিন্তু কমিশনার হ্যালিডে সাহেব আবার তাকেও সরিয়ে নিয়েছেন। আরে কমিশনার সাহেব নিজে অরবিন্দবাবুকে জেরা করছেন, বুঝতে পেরেছেন? আপনার দাদার কেসটাই মনে হচ্ছে আগে উঠবে, উনি নাটের গুরু কিনা। এই চলি, হ্যাঁ চলি।
এ রাজসাক্ষী হতে রাজি হলো বলো তো হেন্দা? যাই না, বুঝতে পারছি না। আচ্ছা ওই না, হ্যাঁ হ্যাঁ ওই শ্রীরামপুরের নরেন গোসাই নয় তো? নরেন গোসাই, নরেন গোসাই না 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 নয় নয় নয়। এ কেন 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 ওর কথা তোমার মনে হলো কেন? আরে যাই না, ওর ওই হাব ভাব আমার বরাবরই ঠিক লাগে না। একবার সত্যেনের সঙ্গে কথা বলে দেখি। শেজদাকে হ্যালিডে সাহেব নিজে জেরা করছেন, আশ্চর্য। কেন আপনারা আমাকে বারবার একই কথা বলছেন? আমি তো বলছি আমি এসবের মধ্যে ছিলাম না, আমি জানতাম না কিছু। অনেক দিন হলো আমি নিজেকে ওদের থেকে সরিয়ে নিয়েছি। মানে আপনার ভাই যে মানিকতলায় বসে একটা সিক্রেট সমিতি চালাচ্ছেন সেটা আপনি জানতেন না? না জানতাম না। কারণ লয়ার স্ট্রিটে আমাদের আইবি অফিসে মৌলভী শামসুর আলমকে আপনি বলেননি যে 32B মুরারিপুকুর বাড়িটা আপনার, যেটা কিছুদিন আগে আপনি আপনার ভাই বারিন ঘোষকে লিখে দিয়েছেন? হ্যাঁ বলেছি, এও বলেছি যে ওই বাড়িটা যতটা আমার ততটাই আমার ভাইয়ের, ফলে আমার বাড়ি আমি তাকে দিতেই পারি। তার মানে কি এটা দাঁড়ায় যে ওই বাড়িটা আমি ওকে বোমা বানানোর জন্য দিয়েছি? আপনার লজ্জা করছে না মিস্টার ঘোষ এরকম একটা জঘন্য অপরাধে নিজেকে যুক্ত করার জন্য? আপনার কি অধিকার আছে স্যার এই ধরনের অনুমান করবার যে আমি এর সঙ্গে যুক্ত? আমি তো বলছি আমি যুক্ত নই। আমি 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 অনুমান করছি না, আমি বলছি কারণ আমি জানি পুরোটা। আপনি কি জানেন আর কি জানেন না সেটা তো আপনার ব্যাপার স্যার। আমি শুধু বলতে পারি আমার ভাই আর তাদের বন্ধুদের কাজকর্ম সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না। ওই ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকিকে যে মুজফ্ফরপুরে পাঠানো হয়েছে সেটা আপনি জানতেন না বলছেন? একদম জানতাম না। সে আপনি যাই বলুন না কেন, এটা গোটা বঙ্গদেশ জানে যে সিক্রেট সংগঠনটার পেছনে আসল মাথা হচ্ছেন আপনি। দেখুন কে কি জানে সেটা তো আমি বলতে পারবো না, ওই লোকের মনের মধ্যে ডুবুরি নামানোটা তো আমার কাজ না। আমি শুধু বলতে পারি আমার ভাই আর তার বন্ধুদের কাজকর্ম সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা ছিল না। মিস্টার ঘোষ, ও মিস্টার ঘোষ, আপনাকে যে অ্যারেস্ট করতে গেছিল সেই ইন্সপেক্টর ক্রেগন আমাদের জানিয়েছে আপনি হ্যারিসন রোডের বাড়িটা অত্যন্ত ছোট এবং নোংরা। শুধু তাই না, মিস্টার ক্রেগন বিস্ময় প্রকাশ করে আমাদের বলেছে আপনার মতন একজন শিক্ষিত মানুষ কি করে খাটেও না শুয়ে মেঝেতে শোয়। হ্যাঁ কথাটা উনি আমাকেও বলেছেন, আমি তো ওনাকে বললাম আমি অত্যন্ত সাধারণ মানুষ ইন্সপেক্টর, এরকম সাধাসিধে ভাবেই আমি থাকি। স্যার বিষয়টা একবার ভাবুন, ওর 5:30 থেকে 11:30 পর্যন্ত ওই ইন্সপেক্টর ক্রেগন আর ইন্সপেক্টর ডার্ক আমার বাড়িতে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েছেন। বার মধ্যে পেয়েছেন কিছু চিঠি, বই, খাতা, অনুবাদ, কবিতা, এইসব। এমনকি আমার ঘরের কোণে রাখা একটা ছোট্ট কৌটোতে দক্ষিণেশ্বরের প্রসাদ ছিল স্যার। ইন্সপেক্টর ডার্ক সেটাকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলেন, উনি ভাবছিলেন এটা নিশ্চয়ই কোনো নতুন ধরনের বোমার মশলা হবে। এই তো অবস্থা স্যার, আমি তো বলছি আমি আর রাজনীতিতে নেই, আমি কোনো সিক্রেট সংগঠনে নেই, আমি এসবে নেই নেই নেই। দেখুন 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 মিস্টার ঘোষ, আপনি ওই সিক্রেট সমিতির সঙ্গে আপনার সম্পর্ক অস্বীকার করতেই পারেন, আমাদের কিন্তু সোর্স আছে, সে সব বলবে, আপনার কানেকশন আমরা ঠিক প্রমাণ করে ছাড়বো। হ্যাঁ করুন করুন প্রমাণ। একজন নির্দোষ নিরপরাধকে ফাঁসিয়ে আপনারা যদি আনন্দ পান তো পাবেন, আপনাদের কাজই তো তাই। মহারাজা নন্দকুমারকে যেভাবে আপনারা একটি আইনি খুন করেছিলেন সেটা এখন গোটা পৃথিবী জানে, আমাকেও তাই চেষ্টা করুন, কিন্তু কিচ্ছু করতে পারবেন না, আমি ছাড়া পাবই, কারণ আমার অন্তরাত্মা জানে আমি নির্দোষ। ভালো, আত্মবিশ্বাস ভালো। উকিল ঠিক করেছেন? শুনলাম আপনার মেসোমশাই কৃষ্ণকুমার মিত্র আপনার কেসটা লড়ার জন্য টাকা পয়সার সন্ধান করছেন। ভালো, একজন টেরোরিস্টকে বাঁচাবার জন্য দেশের মানুষ যদি চাঁদা দেয় তো আমাদের কিছু বলার নেই, দেবে। তবে কারা টাকাটা দিল সেটা কিন্তু আমরা নজরে রাখবো। আপনার লয়ার তো আপনার ফাদার ইন ল ভূপাল বোস ঠিক করছেন, বাকিদের কি হবে? ওনার লয়ার ঠিক হয়ে গেছে স্যার। কে? ব্যারিস্টার ব্যোমকেশ চক্রবর্তী। আপনি এত খবর পাচ্ছেন কোত্থেকে? হাসছেন, হাসুন।
যেখান থেকে পারেন খবর খুঁড়ে নিয়ে আসুন। কিন্তু আমি জানি আমার জীবনের একটি অধ্যায় এবার একেবারেই সমাপ্ত হতে চলেছে। এবার পাতাল ভেঙে ওপরে বেরিয়ে আসুক, আমার কিচ্ছু যায় আসে না। হতে পারে আমি এখন জেলে বন্দী থাকব, কিন্তু যখন এখান থেকে বেরোব এক নতুন অরবিন্দ ঘোষ হয়ে বেরোব। আপনাদের এই জেল, আপনাদের এই হাতকড়া, আপনাদের এই নোংরা এনামেলের থালায় দেওয়া আরো নোংরা খাবার আমাকে একটি জিনিস দেবেই দেবে, তা হলো আমার ঈশ্বর, আমার নিজস্ব ঈশ্বর। ব্যোমকেশ বাবু, তাহলে কেসটা লড়বেন না মেসমশাই? না রে সরু, 11,000 টাকা ফিস দিলেন, অথচ এখন বলছেন টাকাটা কম। কেসটা লোয়ার কোর্টে না লড়ে হায়ার কোর্টে নিয়ে যেতে চাইছেন, কিন্তু সে তো অনেক খরচের ধাক্কা। তাহলে কি হবে? জানি না, তবে ভালো খবর একটা শুনেছি, ওদের কেসটা নাকি শেষ পর্যন্ত জজ বিচক্রফটের এজলাসে উঠবে। বিচক্রফট অরবিন্দর সঙ্গে আইসিএস করেছে, সেম ব্যাচ। শুনেছি অরবিন্দকে পছন্দ করে, দেখা যাক। আরে সে তো পরের কথা, কেসটা তো আগে লড়তে হবে। লয়ার কে হবে তাহলে? ভাবছি আশুবাবুকে বলবো কেসটা লড়তে, কিন্তু ওনার নাম তো আবার গভর্নমেন্ট প্যানেলে আছে। গভর্নমেন্ট যদি ওকে ওদের হয়ে লড়তে বলেন তাহলে তো উনিও পারবেন না। কি যে করি। একটা কথা বলবো মিশ্রমশাই? হ্যাঁ বল। তুমি সিআর দাসকে বলো, উনি শেষদাকে চেনেন, সম্মান করেন, আর বয়সটাও কম, উনি নিশ্চয়ই রাজি হবেন। জানি, কিন্তু তারও তো একটা ফিজ আছে, আর তাছাড়া চিত্তরঞ্জন দাসের বয়স কম হতে পারে, কিন্তু তার আজকাল বেশ নামডাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সিআর দাসের কাছেই যাই তাহলে। নমস্কার কৃষ্ণ কুমার বাবু, নমস্কার। নমস্কার, আপনি? আমি সিআইডি অফিসার পূর্ণচন্দ্র লাহিড়ি। আপনার এই শালীর মেয়ের সঙ্গে আমার একটু দরকার আছে। কি দরকার? সেটা আমি ওনাকেই বলবো। ঠিক আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন এবার। দেখুন ম্যাডাম, গত জুলাই মাসে আপনি বন্দে মাতরম কাগজে একটি নিজের নামে বিজ্ঞাপন দেন, সেখানে আপনি আপনার নাম ঠিকানা দিয়ে আপনার আট্ট ট্যাগই দাদা আর তার সহযোগীদের কেস লড়ার জন্য টাকা চেয়েছেন। হ্যাঁ চেয়েছি, আমি চাইতেই পারি? না পারেন না, পারেন না। ওরা টেররিস্ট, সন্ত্রাসবাদী, ওদের হয়ে চাঁদা তোলাটা এক ধরনের সেডিশন। যাই হোক, কে কে আপনার ওই ফান্ডে চাঁদা পাঠিয়েছে আমি তার ফুল লিস্ট চাই। আমি দেব না। দেবেন না? না দেব না, আপনি যা পারেন করুন। একটা টেররিস্টের বোন হয়ে আমাকে চোখ রাঙাচ্ছি শ্যাম। এই শোন, এই মুহূর্তে তোকে এভিডেন্স একটা অ্যারেস্ট করতে পারি, জানিস? তার আগে তোকে এখানে খুন করবো রে কুকুর, আর তারপর শুধু ওকে না, তোর ক্যাটকে আমাকে অ্যারেস্ট করতে পুলিশ পাঠাতে হবে। নরেন গোসাই রাজা কি হয়ে গেছে রে? সবার নাম বলে দিয়েছে, ওর জবানবন্দির পট্টরের গুরু অরবিন্দ, আর তার চেলাদের কেউ বাঁচাতে পারবে না, ভগবান হন না। ও ও কি বললো, এটা সত্যি? হ্যাঁ সত্যি। কি করে কি করে নরেন গোসাই সব বলে দিল? জানি না, তবে নরেন গোসাইও বাঁচবে না। মানে? মানে যা তাই, নরেনকে জেলের ভেতরে গুলি করা হবে। কে করবে? কানাইলাল আর সত্যেন দা। নরেন গোসাই জানে ওরা রাজসাক্ষী হবে, কিন্তু তা মিছিমিছি, ওরা এই ছুতোয় নরেনকে মেরে দেবে। ওরা জেলের ভেতরে বন্দুক পাবে কোথা থেকে? আমি নিয়ে যাব লুকিয়ে। কিভাবে? তোমাকে বলা যাবে না, বারণ আছে, তবে নরেন গোসাইও বাঁচবে না। Thank you.
কি সত্যেনদা, হলো তোমার এজার মুখস্থ? কিছুতেই হচ্ছে না। দাঁড়াও আবার একবার পড়ি। এই কানাই, শরীরের অবস্থা কি? আগের থেকে অনেক ভালো। এই তুমি কবে জবানবন্দি দেবে নরেন? আজ দুদিন পর বুধবার। তোমরা, তাই তো কথা হয়েছে। না 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 না, আমরাও ভাবছি আজই তোমার সঙ্গে দেব। মানে 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 সালা চুকলি করছ? সুযোগ পেলে নিজের মা কেও বেঁচে দিবি, তাই তো? এটা কি করে হলো? এত বড় একটা সিদ্ধান্ত জেলে বসে নেওয়া হলো, আর আমি সেটা জানি না। কার 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 সিদ্ধান্ত এটা? সেজদা, তাহলে কে করেছে এটা? উল্লাস, উপেন, অবিনাশ, অবিনাশ, আপ আপ বিভূতি, কার কার সিদ্ধান্ত এটা? আমি লিডার, আমি। আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারোর নেই। কারণ না, কারণ না। মিলর্ড, এই মানুষটিকে দেখুন। এর নাম শ্রী অরবিন্দ ঘোষ। আজকে ইনি এবং এনার এই সঙ্গীরা বিতর্কের কেন্দ্রে। কিন্তু একটা দিন আসবে যখন সময়ে নিজস্ব গতিতে এই বিতর্ক চাপা পড়ে নিঃশব্দ হয়ে যাবে। অনেক অনেক দিন পর যখন এই বিশৃঙ্খলা, সময়ের এই উত্তাপ একেবারে ঠান্ডা হয়ে যাবে, তখন এই মানুষটিকে এক সত্যিকারের দেশপ্রেমিক ও মানবতার পূজারি হিসেবে দেখা হবে। আজ থেকে অনেক অনেক বছর পর তার কথা এবং কাজ সর্বত্র ধ্বনিত হবে, এবং তা শুধুমাত্র ভারতবর্ষে নয়, তা আমাদের দেশের বাইরে সমুদ্র পাড়ে সর্বত্র। তাই আমি চিত্তরঞ্জন দাস, পেশায় এক সামান্য আইনজীবী, আমি বলবো যে মানুষটি ওখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে নিস্তব্ধ হয়ে আমার কথা শুনছেন। তিনি শুধুমাত্র আদালতের গরাদের সামনে দাঁড়িয়ে নেই, বরং দাঁড়িয়ে আছেন ইতিহাসের আদালতের গরাদের সামনে। অর্ডার, অর্ডার, অর্ডার। আজ 6 মে 1909, আমি সিপি বিচক্রফট, এডিশনাল সেশন জজ, আলিপুর কোর্ট, আলিপুর বোমার মামলা 1908-এর রায় ঘোষণা করছি। 121, 121A এবং 122 IPC অনুযায়ী জানানো যাচ্ছে যে আদালত বারীন্দ্র কুমার ঘোষ ও উল্লাসকর দত্তকে রাষ্ট্রদ্রোহিতা ও খুনের অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র দাস কানুনগো, ইন্দুভূষণ রায়, বিভূতিভূষণ সরকার, অবিনাশ ভট্টাচার্য প্রভৃতিকে ওই একই অভিযোগে যাবজ্জীবন দীপান্তর ও যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করছে। পরেশ মৌলিক, শিশির কুমার ঘোষ এবং নিরাপদ সরকারকে ওই একই অভিযোগ ও ধারায় 10 বছরের দীপান্তর ও যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করা হচ্ছে। প্রমাণাভাবে যারা ছাড়া পাচ্ছেন তারা হলেন নরেন বক্সী, শচীন্দ্র সেন, নলিনী গুপ্ত, পূর্ণ সেন, বিজয় নাগ প্রভৃতি এবং শ্রী অরবিন্দ ঘোষ। বারীন্দ্র কুমার ঘোষ ও উল্লাসকর দত্তকে জানানো যাচ্ছে যে তারা যদি এই রায়ের বিরুদ্ধে কোনো আবেদন করতে চান, তবে তা 7 দিনের মধ্যে
করতে পারেন। কনগ্রেচুলেশন মিস্টার ঘোষ, মেনি মেনি কনগ্রেচুলেশন। ইতিহাস আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না, করবে না। আপনি নিজেকে বাঁচিয়ে নিলেন, শুধুমাত্র নিজেকে। আপনি কনফার্মিস্ট, সমঝোতাবাদী। আপনি সমঝোতাবাদী, আপনি কাপুরুষ, কাপুরুষ। আপনি জানি নে তোর ধনরতন আছে কি না, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। জন্মেছি